जे युवक आगेई काछे एसे दाड़िएछिलो से इंगितपूर्ण भावे संवाद देय तारापति कर्मकार। प्रथम युवक प्रश्न करे इंगिते जे कोथाय, द्वितीय युवक एकदिके हातछानी देय। तखन प्रौढ़ तारापति कर्मकार से आसे, तार बेशबास किछु अबिन्यस्त, चोख जाना अनेक कान्नाय रांगा। द्वितीय युवकटी तम परिचय करिए देय, ए तेना तारापति कर्मकार, ए लोहार बासर घर तेनार निर्मिति। प्रथम युवक द्वितीय युवक के इंगिते देखिए कथा मत फुटा करे देश। तारापति अस्वाभाविक भावे ताकाय, उत्तर देय ना। द्वितीय युवकटी चापार स्वरे बोले, कहो संवाद कया दाओ, लोहार बासर घरे फुटा करे देशो किना कहो। तारापति कथा कईते जाए पारे ना, ठोंक दुटो तार काँपे, रुद्ध आर्तस्वरे बोले उठे, भगवान, माटिते बसे पड़े। प्रथम युवक चकिते एकटा चाकू बेर करे तार सामने बसे प्रश्न करे, तुमि साला फुटो करे दाओ नाई? तारापति संयत हये अस्फुटे बोले, दिसि। प्रथम युवक किछुक्षण तारापतिर दिके ताकिये थाके, थेके बोले, केउ देखा फेले नाई? तारापति माथा नाड़े। युवक बोले, यदि एटा साचा कथा हय बेंचे जाबे, नाइले। हातेर चाकुटा मुछते मुछते बोले, एकदिन अकस्मात देखा जाबे तोमार पुत्रेरे कारा जेन गला चिरे पथे फेले गेছে। দ্বিতীয় যুবকটি ঘোষণার মতো করে কিন্তু নিম্নস্বরে বলে, গাঙ্গুড়ের তীরে যুবকের মৃতদেহ। প্রথম কুমিরের মতো নিষ্পলক চোখে তাকিয়ে থেকে বলে, ফুটা করে দেশ। তারাপতি মাথা হেলায়। প্রথম যুবক তখন কিছু মুদ্রা তার দিকে প্রসারিত করে বলে, বাকি মুদ্রা লক্ষিন্দর মারা গেলে দিব। তারাপতি সেই মুদ্রার দিকে তাকাতে চায় না, নত হয়ে নমস্কার করে উঠে পড়ে। দ্বিতীয় যুবক পা বাড়িয়ে তারাপতির গমনে বাধা দেয়, ইঙ্গিতে প্রথম যুবকের ওই প্রসারিত হস্তের দিকে তাকায়। তারাপতি কি করবে বুঝতে পারে না, দুই যুবকের দিকেই তাকায়, জোর হাতে একটা শুষ্ক হাসি টেনে বলবার চেষ্টা করে, না না, এইটুকু কর্মতরে, তারপর এইটা তো মনসার আজ্ঞা বলে কয়েছ তোমরা, ইয়াতে কি মুদ্রা নিতে পারি? দ্বিতীয় যুবক বলে, কর্মকার পাঠকের নায়ক তুমি না, তোমার উপরে মোরা ঢের আশা রাখি। আবার ইঙ্গিত করে মুদ্রার দিকে। তারাপতি কম্পিত শ্বাস টেনে ভিক্ষাঞ্জলি হয়। দ্বিতীয় যুবক বলে, নিচু হয়ে লও। তারাপতি নিচু হয়ে প্রথম যুবকের হাতের নিচে হাত পাতে। প্রথম যুবক তার দিকে তেমনি তাকিয়ে থেকে আঙুলের ফাঁকে মুদ্রা কটা তারাপতির হাতে ফেলে দেয়। তারাপতি হঠাৎ কেঁদে বসে পড়ে, বণিক আমারে সম্পূর্ণ বিশ্বাস দেয়। মাটিতে মাথা ঠুকতে থাকে। যুবকেরা উদাসীন কৌতূহলে তাকিয়ে থাকে। তারাপতির প্রথম আবেগটা চলে যায়। তারপর চোখের জল মুছে সে উঠে দাঁড়ায়। প্রথম বলে, বিয়াযোগ্য কন্যা এক আছে না তোমার, সাবধানে চলো। দ্বিতীয় বলে, মুদ্রা কটা উত্তরিয়ে বেঁধে লও। তারাপতি একবার তাদের দিকে তাকিয়ে নিয়ে মুদ্রাগুলো খুঁটে বাঁধে। কেমন যেন শুকিয়ে গেছে লোকটা, নত হয়ে নমস্কার করে চলে। প্রথম পিছন থেকে ডেকে বলে যে, লক্ষিন্দর মারা গেলে আরো মুদ্রা পুরস্কার পাবে। তারাপতি আবার নমস্কার করে বেরিয়ে যায়। যুবক দুজন পরস্পরের দিকে এক পলক তাকায়, ঠোঁটে তাদের বিদ্রুপের হাসি। দ্বিতীয় যুবকটি তখন সাঁওতালির দিকে ইঙ্গিত করে বলে, বহু ওজা এনেছে বণিক। তারা সবে সাঁওতালি পাহারা দেয় আর সর্পধ্বংসী মন্ত্র পড়ে। প্রথম যুবক দর্শকদের দিকে পিছন ফিরে সাঁওতালি পর্বত দেখতে দেখতে চিবানুস্বরে বলে, ভৈল কোথায় রে? দ্বিতীয় বলে, আছে কোনো সুন্দির আলয়। প্রথম হঠাৎ দ্রুত হয়ে বলে, চলো, বহু কাজ আছে, বহু কাজ আছে, বলতে বলতে বেরিয়ে যায়। তাদের প্রস্থানের সঙ্গে সঙ্গেই লক্ষিন্দর ও বেহুলা পিছনে শোকান বেয়ে পাটাতনের উপরে উঠে আসে। লক্ষিন্দর এগিয়ে আসতে আসতে বুক ভরে নিঃশ্বাস নেয়, বলে, হা, উপরেতে উঠে এলে वायु जान अनेक निर्मल लागे लागे ना तुम्हार? बेहुला हासि माखा मुखे अति क्षीण भावे साय देय। लखींदर मुख फिरिए निये बोले, निजेकार नगरीर जत मालिन्य कुश्रिता एई सब जेन उपरे थाके ना, ताई नय? बेहुलार मुख तेमनि हासि माखानो, साय देय कि देय ना बोझा जाय ना। तार दिके ताकिये थेके लखींदर बोले, तुमी के? केमन मानुष तुमी? बेहुला किंचित विस्मयेर संगे तार दिके ताकाय। लखींदर बोले, अच्छा तुम्हार जे पिता माता तेहारा कि परस्परे खूब भालोबाशे? बेहुलार हासि मुख आरो उज्जवल हय, बड़ो करे साय देय। लखींदर एकटु ताकिये थेके हठात सरे गिये पाटातनेर किनाराय एसे झुंके नीचे ताकिये बोले, ओई देखो नीचे चम्पक नगरी। एत दूर थेके मने लागे जेन कत शांत कत स्निग्ध, अथच निकटे जाओ कि निष्ठुर बिभत्स नगरी। घरे घरे दीप जले, देखो हेथा होते मने लागे जेन प्रतिदिन एई मतो जीवनेर देवाली चलेछे। যদি এই মতো দূরে অনেক উপরে আরোহণ করে রয়ে যেতে পারি, তাইলে হয়তো এইসব মানুষের নিচতা ক্ষুদ্রতা সব ক্ষমা করে দেওনের উদারতা পাবো। তাইলে হয়তো থাক থাক সকল কথা, আজ মোরা অনেক উপরে আকাশের কাছাকাছি। বেহুলাকে পাশে বসতে ইঙ্গিত করে। বেহুলা বসে ও বেহুলার দিকে তাকিয়ে বলে, অশেষ সুন্দরী তুমি, এত রূপ কোথা হতে পেলে তুমি? নিশনি কামিনী কার নির্মল শোন লেগে? শুনেছি আমার মাও নাকি এমনই সুন্দরী ছিল যুবতী বয়সে, বাপে নাকি গান বেঁধেছিল, বিতপনী কন্যা তুমি সনকা সুন্দরী, পাগল করেছো পুরা চম্পক নাগরী। হঠাৎ থেমে গিয়ে বলে, আজ রাতে জেনে নিতে হবে তোমাতে আমাতে মিলে কোনো একাত্মতা হবে কিনা, বেশি তো সময় নাই। বেহুলা বিস্মিতভাবে তাকায়। লখিন্দর উঠে পড়ে, দেখে আসি লোহার বাসর ঘর কি মতো সাজানো আছে। দুপা গিয়েই দাঁড়িয়ে পড়ে। আজ রাতে যদি সাতি তারকার এক বিন্দু জল ঝরে পড়ে আমাদের মুহূর্তের শক্তির উপরে, তাইলে জীবন মুক্তাঝুরি হবে, আর নাইলে ও লোহার বাসর ঘর চিরদিন তরে লোহার নিজর হয়ে রবে। চলে যেতে গিয়েও যেতে পারে না। দ্রুত বেহুলার পাশে এসে বসে হাত দুটো ধরে বলে, কথা কও কথা কও কথা কও না কো কেন? বেহুলার ঠোঁট দুটি কোনো মতে বলে, কি কথা? মুখের দিকে তাকিয়ে লখিন্দর বলে, শাসে কও, আমারে তোমার মনোমতো লেগেছে কি? বেহুলা সলজ্জে দীর্ঘ করে সায় দেয়। লখিন্দর মুখ নত করে বেহুলার হাত দুটি বারবার নিজের মুখে গালে কপালে চেপে ধরে, বলে, আ আ আজ তুমি নিজেরে উন্মুখ রেখো, আমারে গ্রহণ করো। আমি আমি স্থির মতি নয়, কেন্দ্র নাই জীবনে আমার, সকলের সাথে সংযোগে আগ্রহী আমি, তবু সংযোগে আশঙ্কা হয়। এইসব নিয়ে আমি, আমারে গ্রহণ করো আমারে গ্রহণ বলতে বলতে তার কথাগুলো ডুবে যায়। বেহুলার হাত ছেড়ে সে উজ্জ্বল চোখে সোজা হয়ে বসে। বেহুলার দিকে তাকায়, কি যেন দেখতে পায়। চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ তুলে রুদ্ধস্বরে বলে, এইসব মুহূর্তেই মনে হয় যেন ঈশ্বর রয়েছে। যাই বাসুরের কক্ষটারে দেখে আসি, তারপর দুজনা সেথায় যাব। উঠে একপাশে বেরিয়ে যায়। বেহুলা লখিন্দরের আঁকড়ে ধরা হাত দুটি নিজের গালে চেপে চোখ বোঝে। পিছনে সোপান বেয়ে সনকা উঠে আসে, তার কাঁখে মনসার ঘট। বেহুলাকে পিছন থেকে দেখে সে বড় করে ঘোমটা টেনে নিজের মুখকে আবৃত করে এগিয়ে আসে। এসে একপাশে ফিরে দাঁড়ায়, বলে, আমার পানে তাকায়ও না তুমি, जाने ताकाबेन ताई तिरस्कारेर भंगीते बोले ताकायो ना, गुंठन टेने दाओ, बड़ो करे टेने दाओ जाते मुख नाई देखा जाए। आमी लखायेर माता शाशु हई सम्पर्के तोमार, आज राते मुख देखा अमंगल, ताई अन्य पाने जाया थाको। जा किछु कवार आछे ताड़ाताड़ी करे जाई, मन दिया शुनो। लखींदर केड़े निते चाओ? नेबे, किन्तु तारे तो चिनो ना तुमी। किसे तार भालो लागे, किसे से अधीर हय, शरीरे से कतटा दुर्बल। एकटा श्वास टाने सनका बोले, ताई आज राते कथा दाओ आमार निकटे, मृत्यु सर्वदा तुमी तार काछाकाछि रबे। यदि कोनो सर्वनाश आसे, निजेर जीवन दिया तुमी तारे आगुले बाँचाबे। कथा दाओ? बोले कथा देई। बोले जोरे कओ, इष्ट देवतार नामे कथा दाओ मोर काछे। बोले इष्ट देवतार नामे कथा देई आमि, मृत्यु स्वामीर काछे रब आमि छायार मतन। सनका बोले जनमियति हओ, आशीर्वाद करिया आमि जनमियति हओ। এইবারে পিতা তার যত চেষ্টা পাক, লখাই তো আর কবু পাটনে যাবে না। শোনো, আজ রাতে এই কথা বুঝায়ে সম্মত করো স্বামীরে তোমার। প্রতিজ্ঞা করাবে সর্বদা তোমারে যেন নিকটে নিকটে রাখে। বেহুলা বলে, কিন্তু চাঁদ বণিকের বংশ ধরে আমি পাড়ি দেওয়ানের পথে কেমন মা বাধা দিব? সেটা তো অন্যায় হবে। বলে সংহরিয়া রেখো তুমি, ইষ্ট দেবতার নামে প্রতিজ্ঞা করেছো সর্বদাই তুমি তার কাছাকাছি রবে। তাতে যদি বাধা হয় হবে? নিসল বালিকা তুমি, পুরুষের জানো না এখনো। তাই কই, সমস্ত সময়ে ঘিরে রেখো স্বামীরে তোমার। ভগবান যত মায়া দেশে নারীর শরীরে, সমস্ত প্রয়োগ করো চতুর কৌশলে। তবু এই কথা মনে রেখো, কখনো উজাড় করে দিও না নিজেরে। তোমার প্রেমের যত অন্ধি সন্ধি সব যদি জানা হয়ে যায়, কৌতূহল মিটে যাবে। পুরাতন পড়া পুঁথি সম তোমার এসে ফেলে চলে যাবে অন্য এক নারীর নিকটে, না তোমার সমুদ্রে যাবে। আর তুমি পড়ে রবে উপেক্ষিতা নারীর মতন, হৃত লজ্জা হৃত মান। শোনা যায় কম্পিত শ্বাস টানে সনকা, বলে তুই এসেছিস লখায়েরে কেড়ে নিবি বলে, তবু তোর তরে সমব্যথা লাগে মনে। যাই আমি মনসার ঘট রেখে আসি বাসরের ঘরের পিছনে। মা গো বিশ্বহরি, রক্ষা করো আমার সন্তানে। বলতে বলতে সনকা ছায়ার মতো চলে যায়। বেহুলা ধীরে ধীরে তার ঘুমটা তোলে, তার দু চোখে শঙ্কা। ওদিকে তীব্র একটা শীষের শব্দ হয় সামনে মঞ্চের উপরে। দু তিনজন যুবক ছুটে এক পাশ থেকে আর এক পাশে বেরিয়ে যায়। ওদিকে ওপরে লক্ষিন্দর ফিরে আসে। লক্ষিন্দর বলে, চলো এইবারে সাঁতালির চূড়াটায় যাই মোরা, লোহার বাসর ঘরে। ক্লান্ত লাগে, সারাদিন এমন গিয়েছে। এই বাসরের রাত্রি মোর কাল রাত্রি। বেহুলা তার মুখের কাছে হাত নিয়ে বাধা দেয়। লক্ষিন্দর সেই হাতটা ধরে নিজের মুখের উপর বোলায়, বলে হতে পারে মনসার হিংসা তো প্রচন্ড। আচ্ছা তোমার তো কোষ্ঠীতে রয়েছে, তুমি নাকি জনমিয়তি হবে। বেহুলা সায় দেয়, তার অর্থ যদি সে বিচার সত্য হয়, আজ রাতে তোমারেও হয়তোবা বৈতরণী পার হতে হবে আমার সঙ্গতি। বেহুলা সস্মিত ভাবে ঘাড় হেলায়। লক্ষিন্দর বলে, জানো আমার অন্তরে বাঁচনের যেই মতো আকর্ষণ, সেই মতো মরণেরও প্রচন্ড আকাঙ্ক্ষা। এ কি শুধু আমারই বৈলক্ষণ না, নাকি সকলের? সমগ্র এই মনুষ্য জাতির অন্তরে কি এই দুটা সুতা জট বেঁধে নাই? এই কথাগুলো যেন বাসরের উপযুক্ত সন্ধ্যা ভাষা নয়, তাই নয়? হোক, যা হবার হয় হোক। আজ রাত উৎসবের রাত। এই রাত্রে সাতি তারকার জল যদি ঝরে পড়ে, ইতিহাস অন্তঃসত্ত্বা হবে। কি করুণ দম্ভ মানুষের! চলো চলো। ফিরে বলে, হাসো, জীবনের মুখোমুখি হই চলো। मानुषेर करुण साहसे हासते हासते बेहुलाके निये चले जाए। मंचेर सम्मुख भागे युवकेरा अन्य दलेर दुजन युवकके निर्दयभावे मारते मारते निये आसे। चापा उत्तेजित कण्ठ शोना जाए। एकजन बोले शाला मोदेर पाटके एसे बौभास्फोट करे जाबे। आरेकजन बोले भेबेछो कि मरे गेछि आमरा सकले? चौमता पार हुए शाला केन एसेली आमादेर थानार भितरे? आरेकजन बोले चल शाला ए दुटारे शेष करे देई। आरेकजन बोले चल गांगुड़ेर तीरे युवकेर मृतदेह, चल शाला। तेमनि मारते मारते सकलेर प्रस्थान। बासर घरेर दिक थेके सनका आसे। तार हाथे घट नेই। সে পাটাতনের উপরে জানু পেতে বসে প্রার্থনা করে। সনকা বলে, মা গো বিশ্বহরি, আমি যদি সতী হই রক্ষা করো সন্তানে আমার। মাটিতে মাথা ঠেকিয়ে উঠে পড়ে, দ্রুত পিছনে অবতরণের পথে নেমে যায়। এইবার অপর দিক থেকে চাঁদ বণিক প্রবেশ করে। তার চেহারায় অনেক পরিবর্তন হয়েছে। হাতে হেতালের লাঠি, সুরার কলসি ও মাটির পান পাত্র। এদিক ওদিক তাকিয়ে সে মদ ঢেলে খায়। মদের উগ্র স্বাদে চোখ বন্ধ করে। তারপর বলে হরে হরে মহাদেব। যেন চাঁদের নাম জপের প্রতিধ্বনিতে পিছনে কিছু কণ্ঠে চিৎকার ওঠে যে হরে হরে মহাদেব। সঙ্গে সঙ্গে গাল বাজানোর আওয়াজ আসে। চাঁদ চকিত হয়। আওয়াজটা বন্ধ হয়ে যায়। পরক্ষণে জোনা চার পাঁচ ওঝা সনকাকে ঘিরে উপরে নিয়ে আসে। প্রধান ওঝা বলে, সদাগর তুমি মানা করে দেছো কেউ যেন না আসে উপরে, তাতে তোমারই সঙ্গতি নিয়ে নুমা ঠাকুরানিরে। চাঁদ সনকাকে দেখে অবাক হয়ে তার দিকেই তাকিয়ে থাকে। সনকা বলে, আগে চলে যেতে কও ইয়াদের। চাঁদ হাতের ইঙ্গিত করে। প্রধান ওঝা বলে, অপরাধ মার্জনা করো ঠাকুরুন। নমস্কারে নত হয়। সনকা বলে, মানুষের পরিবর্তে সর্প ধরো, ওঝার সুপুত্র সর্প ধরে ক্ষমতা দেখায়। প্রধান ওঝা অপমান বোধে সোজা হয়ে দাঁড়ায়, চাঁদের দিকে তাকায়। চাঁদ তাকিয়ে থাকে সনকার দিকে। ওঝারা অপ্রসন্নভাবেই চলে যায়। সনকা বলে, তুমি যদি এই ঠাঁই জাগর রইতে পারো তাইলে আমিও তা পারি। পুত্রের মঙ্গল তারে মায়ের যে ব্যাকুলতা সেটা অপরের চেয়ে ঢের বেশি, যতই কেননা তার বাপ তারে কেড়ে নিতে চেষ্টা পাক। চাঁদ কিছু বলে না, মদ ঢালে খায়। সনকা একটু দেখে, তারপর বলে, আজকাল দিন রাতে এই মতো মদ্যপান চলে নাকি? চাঁদ কোনো উত্তর দেয় না। সনকা বলে, এই বেশে গিয়েছিলে নাকি লখায়ের বিবাহ বাসরে? চাঁদ কোনো উত্তর দেয় না। সনকা হঠাৎ হেসে, দেহাই হয়তো এই কথা ভেবেছে যে শিব ভক্ত আজকাল শিবের নকলে আলু থালু বেশে ঘরে। উচ্চ হাস্য করে ওঠে। হাসির শেষে বলে, হায় রে নকল শিব। চাঁদ নেশা রক্ত চোখে তাকায় সনকার দিকে, যেন কিছু বলতে চায় কিন্তু কিছু বলে না। ফিরে মদ খায়। সনকা বলে, আজকাল শুনি হারিণী, দমিনী, রজকিনী এরা সবে নাকি নিত্য শয্যার সঙ্গিনী? চাঁদ কোনো উত্তর দেয় না। সনকা তীব্র হেসে বলে, ভালো ভালো, পুরুষের জোয়ানি তো বহুদিন থাকে কিনা, তারপর পুরুষের ব্যভিচার সে তো সমাজে স্বীকৃত, যত পাপ শুধু নারীর বেলাতে। চাঁদ এই কথা শুনে হঠাৎ অল্প হেসে পানপাত্র উঠিয়ে বলে, তাইলে বরঞ্চ এইটাই খাও, কিছুটা হয়তো শান্তি পাওয়া যাবে। সনকা তীব্র উচ্চহাস্য করে ওঠে। তারপর বলে, না। চাঁদ হাত উল্টায়, তারপর নিজে খায়। সনকা বলে, হায় রে সে বণিক আর আজিকার এ বণিক, একদিন যারে সবে আদর্শ স্থানীয় বলে শ্রদ্ধান্বিত হতো তারে আজ কেউ ফিরেও পুষে না। না, এ বণিক সে বণিক নয়। চাঁদ একটু চুপ করে থেকে বলে, ঠিক, এই চাঁদ সেই চাঁদ নয়। आजिकार ये चम्पक नगरी आमार से जौवनेर चम्पक नगरी नय जार तारे पाड़ी दिएछेन आज मनुषा सर्वत्र के आज बाँचाबे रे कि पथे बाँचाबे सम्मुख मंचे चादरे गामाथा ढाका दुजन लोकेर त्रस्त प्रवेश प्रथम जन चापा उत्तेजित कण्ठे बोले देखिछो देखिछो दुइजने युवकेरे जानो धरे निये गेल ओई खालभूमिटाय द्वितीय बोले चले एसो आमादेर ओई सबे कोनो काज नाई प्रथम बोले हत्या करे दिबे नाकि द्वितीय बोले दिबे दिबे भ्रातृ हत्या एइयेछे ए देशे एखन बहुदिन रबे तुमि चले एसो प्रथम बोले चोखेर सम्मुखे काउरे हत्या करा देखि नाई कबू एक बार देखा गेले बोझा जेत मुखटा केमन हय कतखानि रक्त छोटे चापा स्वरे कथा बोलते बोलते तारा बेरिये जाय। लखींदर बेहुला प्रवेश करे मंचतल थेके उंचू पहाड़ेर एक चाताले लखींदर बोले बुझाते पारि ना आमि कि भीषण घिन्ना हय चम्पक नगरीटारे मानुष मानुष नय बुद्धिहीन बोधहीन तारेपर मिथ्याबादी प्रत्येके नीति कथा कय आर अपरेर परे दोषारोप करे उफ मानुषे जे एत भण्ड होते पारे सेटा एई चम्पक नगरीटारे जारा ना देखेछे तारा किछुई जाने ना। बेहुला बोले एकटा कथा कई आमि बिरक्ति बेशोना एत क्रोध एत घिन्ना इयाते कि निज मने स्थित पावा जाय मोर बापे कय मने जदि जाला राखो ताइले निजेरी मन अवनष्ट हय तार से ढेर भालो भूले जावा आर आर आपन कर्तव्य करा। लखींद्र बोले ठीक ठीक किन्तु जीवने कर्तव्य तो शुधु एकटा थाके ना कोनटा से केंद्रीय कर्तव्य जेटा पालनेर फले बाकी सब कर्तव्यगुलोई निज निज ठाये सम्पादित हये जाबे मानुषेर आदिम कर्तव्य की आदर्शेर तरे उत्सर्गित हवा और भाग्येर पाशार दाने जदि हेरे जाओ ताइले कि अकर्मण्य बार्धक्ये दन्तहीन मुखे भिक्षा दत्त अन्न तुले शुधु बेसे रबे ताते कि मानुष सम्पूर्णता पाबे अंतरे से शांति पाबे किंबा भाग्येर पाशार दाने जदि जीते जाओ ताइले कि आत्मतुष्ट निर्बोधेर मतो यथा धर्म तथा जय एई कथा कया अहंकार करे जाबे सुरक्षित संसारेर दीप होते एस युवती जानो ना को एइखाने कालिदहे घूर्णा चक्र आछे कओ कि आमार आपन कर्तव्य कओ। बेहुला बोले एत कथा भाबी नाई आमि बोले एइबारे भाबो लखायेर साथे परिणय हयेछे जखन एइ अस्थिरता संक्रामित हबे तोमार अंतरे बोले ना आमि स्थिर हब मोर पिता माता कया देशे शांत होयो स्थिर होयो शांति एनो स्वामीर जीवने शांति एनो स्वामीर संसारे कथागुलो उच्चारण करे जेन बेहुला आविष्ट हय डागुर चोखे स्वामीर दिके ताकिये बोले आमार स्थिरता जेन संक्रामित हय तोमादेर अस्थिर संसारे। लखींदर बोले ताई होयो ताई होयो दीपेर कुमारी तुमी निबिड़ दीपेर मतो शांत होया थेको तुमी आमार ए अस्थिर नरक होते देखी जानो सबुज टियार मतो आश्चर्य कोमल दीप आयो तो नयन पेते मोर पाने छाया आछे आदर करते करते बोले ताई थेको ना सुनी बेहुला तुमी निसुनी कामिनी दीप होयो अपरूप दीप होयो आमार जीवने। चाँदेर हासि शोना जाय बेहुला लखींदर मुछे गिये चाँद ओ सनका चाँद बोले अद्भुत कौतुक नाट्य रचेছে विधाता आज राते সাঁতালির ঢেবিটাতে दुईटा जुगल नरनारी एक जरा जात्रार महेंद्र क्षणे परस्पर रोमांचित परिचय पाए और जरा बहुदूर चले क्लिष्ट तिक्त बसे समाप्तिर अपेक्षाय मद खाए। सनका बोले सदागर एत अंधकार देखे एखोनो कि मन हय ना को मानुषा पूजार চাঁদ সামনের দিকে তাকিয়ে থাকে, কোনো উত্তর দেয় না। শঙ্কা আবার বলে, যতদূর বুঝি আমি লখায়ের পাড়ি দেয়া আর তার বিবাহের লেগে সর্বশান্ত হয়ে গেছো তুমি। চাঁদ মাথা নেড়ে সায় দেয়, মদ খায়। শঙ্কা বলে, এর পাশে এ বৃদ্ধ বয়সে দিনাতি বাহন হবে কি প্রকারে? চাঁদ একটু চুপ করে থেকে বলে, ব্যাপারীর হিসাবের খাতা লিখে সামান্য বেতন ভোগী কিছু একটা কর্মচারী হয়া, এ বণিক সে বণিক নয়। সুতরাং যত তুচ্ছ হীন কর্ম হোক, শিবাই আমারে যা করাবে আমরণ সেই কাজ করে করে দিনাতি বাহন হবে। শিব 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 জানে শুধু আমার কি হবে। আর আমার মৃত্যুর পর তোর কথা হয়তোবা তোর মনসাই জানে। সনকা বলে, নিজের জীবন নিয়ে সিনেমিনি খেলে গেলে সদাগর, নাইলে তোমার এই মতো পরিণাম হওয়ার কথা তো ছিল না। চাঁদ চুপ করে থাকে। সনকা বলে, তোমার সাথে এতদিন অহরহ যুদ্ধ করে করে ক্লান্ত লাগে আজ। তুমি মোর সবচেয়ে বড় শত্রু, তবু আজ তোমার এমন দেখা মনে দুঃখ হয়। তাকিয়ে দেখে, এ কি দশা করেছ নিজের সদাগর, এ কি হলো? চাঁদ বলে, ক্ষমতায় কুলালো না, এত দ্বন্দ্ব বাহিরে অন্ধরে। চাঁদ এসে গেল। সনকা একটু নীরব থেকে বলে, তোমাদের দশা আমি কখনো চাই নাই, কখনো চাই নাই আমি। চাঁদ অধ্যস ফুটে বলে, শিব শিবাই আমার। সম্মুখে মঞ্চের উপরে জনা 5-6 যুবক মদের কলস নিয়ে প্রবেশ করে। একজন গান গাইছে যে, কান্দনা কান্দনা বধূ বাসরের ঘরে, আজ রাতে পুরুষেরা এই মতো করে। সকলে কর্কশ কণ্ঠে হ্যাঁ হ্যাঁ করে হেসে ওঠে। দ্বিতীয় একজন বলে, শালা উৎকোচ খাকের বেটা, গান বাঁধে ক্ষোভ। প্রথম বললে, সাবধান শালা, বাপ নিয়ে কোনো কথা কবি না কখনো, তোর বাপে উৎকোচ খায় না। তখন দ্বিতীয় বললে, শালা বাপ তুলে গাল দিলি। ছুরি বের করে বলে, ও দুটার মতো ধড় খসে যাবে। প্রথম বলে, আয় শালা দেখি তোর কতটা ক্ষমতা। সেও ছুরি বের করে। অন্যেরা মাঝে পড়ে থামায়। একজন বলে, আহা সাড়ো সাড়ো নেশা চলে যাবে। আরেকজন বলে, আরে আরে অন্তর্বিরোধ ভালো নয়। আরেকজন বলে, শালা গৃহস্থেরা ডর করে আমাদের, অন্তর্বিরোধ হলে ডর ভেঙে যাবে। আরেকজন বলে, আয় শালা সুরদিনী আরাধনা করি। তখন প্রথম ব্যক্তি আবার বলে, হ্যাঁ হ্যাঁ সুর করে বলে, কান্দনা কান্দনা বধূ বলে মদ খায়। কে বলে, আজ রাতে পুরুষেরা ওই মতো করে। সকলে আবার হ্যাঁ হ্যাঁ করে হাসে। যুবকেরা মুছে যায়।